নমস্কার বন্ধুসকল, কেনেকুৱা? ভালে আছে? আজি মই এটা ইউনিক রেসিপি বনাব গৈ আছো। চাও ভিডিওটো, আৰু ভিডিওটো শেষলৈকে চাব। এই রেসিপিটোৰ নাম হ'ল কোক পনীৰ পকৰা। চাওকচোন আহক, ইয়াত কি কি লাগিব। ইয়াত প্ৰথমত পনীৰ, তাৰপিছত লাগিব বেচন, মেগী মছলা, তারপর লাগিব কোক, তারপর লাগিব চাট মশলা, তারপর লাগিব পাপড়, তারপর লাগিব এইটো কলা জিরা বলে কয়, কলা জিরা। এইসব একদম ইউনিক রেসিপি হয়। মই প্রথম আমি পাপড়টা সেকিব লাগিব জুইত। পাপড় সেকি আছো, আপনাদের চাও এটা পাপড় সেকি আছো। এটা ধুনিয়া করে সেকিব লাগবে পাপড়টা, একদম ইউনিক রেসিপি হয়। আপনাদের চাও ভিডিওটা শেষলৈকে চাব, খুব ধুনিয়া রেসিপি। আপনাদের ট্রাই করব, আর ভিডিওটা ভাল পালে লাইক কমেন্ট আর শেয়ার করব। এটা পাপড়টো মই অকমান গুড়া করে দিম, চাই থাকক ভিডিওটো। পাপড়টো হাতেরে ধুনিয়া করে গুড়া করে দিম, একদম ইউনিক রেসিপি হয়। ভিডিওটো চাই থাকক শেষলৈকে, একদম পুরা চাও। পুরা গুড়া করে দিলো একদম হাতেরে ধুনিয়া করে। এতিয়া আমি পনীরটা কাটিম, পনীরটা অকমান লম্বা লম্বা কাটিম। চাই থাকক ভিডিওটো, এটা আমি পনীর কাটি আছো। তো পনীরটা আমি ধুনিয়া করে কাটি দিম। এতিয়া আমি বেচন দিম, ইয়াত বাটারটো আমার রেডি করব লাগিব বেচন। তারপর এতিয়া দিম কোকা কোলা, এই আছা থামস আপ হয়, এইটো থামস আপ দিম। তারপর ইয়াত দিম কলা জিরা, এই কলা জিরা, মেগি মশলা, নিমক, হালধি অকন, আকৌ অলপ দিলাম থামস আপ। এতিয়া ধুনিয়া কৰি এটা পনীর বিলাক আমি ইয়াত হেৰি কৰিম, লগাই লম। লগাই কিনে আমি যে পাপড় গুড়া কৰিছিলোঁ ইয়াতে আমি দিম, ইয়াতে ধুনিয়া কৰি পাপড়খিনি লগাই দিম। এটা লগাই লম, লগোৱাৰ পিছত পাপড়খিনি ইয়াত ধুনীয়া কৰি লগাম। এতিয়া আমি এতিয়া ফ্রাই কৰিম, তেল গরম হয়ে গেল। পেঁয়াজ ধুনিয়া করে লাহে লাহে দিবি,
steam to medium rakhi ba apnalo ke Maggi sauce. Hey, ya ready? Apa lo kau try kuri bo? Video tu bahal pola like, comment, atau share kuri bo.